সালামু আলাইকুম বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি নতুন একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আপনারা সকলে জানেন যে গেল কিছুদিন আগে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী 795 বেনাপোল এক্সপ্রেস ট্রেনে সায়দাবাদের যে গোলাপবাগ রয়েছে সেই অংশে আগুন লাগানো হয়েছে। এতে করে তিনটি কোচ ড্যামেজ হয়ে গিয়েছে, পাশাপাশি কয়েকজন যাত্রী মৃত্যুবরণও করেছে। সেই সকল আপডেট আপনাদের মাঝে আমি প্রকাশ করেছিলাম। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে কবে নাগাদ আবার বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু হতে পারে। আজকে সেই সকল আপডেট নিয়ে আপনাদের মাঝে আবার নতুনভাবে হাজির হলাম। আজ 11 জানুয়ারি 2024, আজকে থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চালু হতে যাচ্ছে। এখন যে আপনারা যে সকল ভিডিওতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দেখতে পাবেন, সকল ভিডিও হচ্ছে চাইনিজ রেকে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস, যখন পূর্বে ট্রেনটি চাইনিজ রেকে চলাচল করতো। কিন্তু আজকে ইনকা 2019 যে রেকটি রয়েছে সেই রেকের মাধ্যমে চলাচল করবে এই আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। বেনাপোল এক্সপ্রেসে যখন আগুন লাগা হয় তার ঘণ্টা খানেকের মধ্যে ট্রেনটির যে আগুন ছিল সেটি নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তীতে ভেতরে থাকা যে সকল লোক মৃত্যুবরণ করেছে তাদের উদ্ধার করা হয় এবং আগুন পুরোপুরি নিবানোর কাজ সম্পূর্ণ হলে পরবর্তীতে ট্রেনটি ঢাকা রেল স্টেশনের দিকে নিয়ে যাওয়া হয়। ট্রেনটি নিয়ে যাওয়ার পরপরই শোনা গিয়েছিল যে ট্রেনটি পুনরায় আবার ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে রেলওয়ে পশ্চিম অঞ্চল জেনারেল ম্যানেজার স্যার তিনি যাত্রা বিরতি মানে যাত্রা বাতিল করে দেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের, আর সেইটি করা হয় অনির্দিষ্টকালের জন্য, মানে ডেট ফিক্সড করা হয়নি আর কি। অবশেষে আজকে 11 জানুয়ারি 2024 হতে দুর্ঘটনার পর প্রথমবারের মতো বেনাপোল থেকে ছেড়ে আসবে ঢাকাগামী 795 বেনাপোল এক্সপ্রেস। আর ট্রেনটি একেবারে সম্পূর্ণ ইনকা 19 যে র্যাক রয়েছে সেই র্যাক নিয়ে চলাচল করবে। ইনকা যে 19 র্যাকটি রয়েছে এই র্যাকটি পূর্বে একতা দ্রুতযান পঞ্চগড় এক্সপ্রেসের ছিল। আপনারা সকলেই জানেন কিছুদিন আগে একতা দ্রুতযান পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের র্যাক পরিবর্তন হয়েছে। ট্রেনটির পূর্বে র্যাক ছিল এই সকল ইনকা 2019, এখন ট্রেনগুলো LHB কোচ যেটি ভারত থেকে আমদানি করা হয়েছে সেই সকল কোচ দিয়ে চলাচল করছে। সেই পূর্বের ইনকা অবমুক্ত 19 যে র্যাকটি রয়েছে ইনকা 19 সালের আর কি, সেই র্যাক দিয়ে আজকে ছেড়ে আসবে বেনাপোল এক্সপ্রেস। তারই মাধ্যমে প্রথমবারের মতো ইনকা কোচ পদ্মা সেতু রেলপথে আসতে যাচ্ছে, যার পূর্বে কখনোই পদ্মা সেতু রেলপথ দিয়ে ইনকা র্যাক আসেনি বা ইনকা কোনো কোচই আসেনি। ভবিষ্যতে শোনা যাচ্ছে যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যে র্যাক হবে সেটি হবে চাইনিজ এবং ইনকা মিক্সিং। তার কারণ আপনারা সকলে জানেন যে চায়না থেকে যে 100টি কোচ আমদানি করা হয়েছিল সকল কোচই এখন সার্ভিসে যুক্ত রয়েছে, তাই এক্সট্রা কোনো কোচ বা এক্সপায়ার কোচ যেটাকে বলে সেটি না রাখার কারণে ট্রেনটি সঠিক সময়ে ছাড়তে পারেনি, তাই এতদিন অনির্দিষ্টকালের জন্য ট্রেনটি বন্ধ রাখা হয়েছিল। আপনারা যারা 795 এবং 796 ডাউন বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে চান তারা আজকে থেকে টিকিট ক্রয় করতে পারবেন। গেল 2 দিন আগে থেকে অনলাইনে টিকিট অবমুক্ত করা হয়েছে। যখন ট্রেনটিতে আগুন লেগেছিল তার কিছুক্ষণ পরই টিকিট সেল বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু 2 দিন আগ থেকে আবার সেই টিকিট কেনাবেচা অনলাইনে পাশাপাশি কাউন্টারে ছাড়া হয়েছে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কোথায় কোথায় যাত্রা বিরতি করে থাকে আর তার আসন বিন্যাস নিয়েও আমি অলরেডি পূর্বে একটি ভিডিও প্রকাশ করেছিলাম, আপনারা সেই সকল ভিডিও দেখলে ধারণা পেয়ে যাবেন। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। আরেকটি কথা না বললেই নয়, টাইম টেবিল নতুন যে 53 প্রণয়ন করা হয়েছে সেই 53-তে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের খোকসা রেল স্টেশনে নতুন করে যাত্রা বিরতি দেওয়া হচ্ছে। সেইটি নতুন কোনো আপডেট আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, তাই আজকের ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে সেইটি শেয়ার করে দিলাম। এখন থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে যারা খোকসা রেল স্টেশন যেতে চান তারা এই আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যেতে পারবে, যে সকল রেল স্টেশনে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতি দিয়ে থাকে।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার। বুধবারই বেনাপোল এক্সপ্রেস বেনাপোল থেকে ঢাকা এবং ঢাকা থেকে বেনাপোল অফ থাকে। তাছাড়া সপ্তাহে ছয় দিনই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলাচল করে থাকে। ট্রেনটি গতকাল তার সাপ্তাহিক বন্ধ ছিল, আর আজকে তার সাপ্তাহিক প্রথম দিন। সে দুপুর একটা বাজে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ট্রেনটি পূর্বে ঢাকা থেকে যমুনা সেতু হয়ে ঈশ্বরদী হয়ে চলাচল করত, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরপর ট্রেনটি এখন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা কুষ্টিয়া পোড়াদহ হয়ে একেবারে বেনাপোল পর্যন্ত চলাচল করছে এই আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি সংগ্রহ করা একটি ভিডিও। আজকে পুরে যাওয়া বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিকে পদ্মা সেতু হয়ে ঈশ্বরদীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যতটুকু তথ্য পেলাম এই তথ্য মারফত ভিত্তিতে আমি আপনাদেরকে বলছি, এই যে কোচগুলো যেটি এখন ঠিকঠাক রয়েছে, এই সকল কোচগুলো ঈশ্বরদী জংশনে রেখে পরবর্তীতে পুরে যাওয়া কোচগুলো সৈয়দপুর যে রেলওয়ে কারখানা রয়েছে সেই রেলওয়ে কারখানায় নিয়ে যাওয়া হবে। এই যে কোচগুলো পুরে গিয়েছে এই সকল কোচগুলো। আর এই ভিডিওটি হচ্ছে সংগ্রহ করা ভিডিও, এমডি রিফাত হাসান ভাইয়ের করা একটি ভিডিও। আপনাদের এই সকল ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করেছি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম লাগলো। আর আরেকটি কথা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি, আমি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন সহ পদ্মা সেতু হয়ে যে সকল ট্রেনগুলো চলাচল করে থাকে সকল ট্রেনের লাইভ আপডেট আমি প্রায় সময় নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যারা যারা আমার বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারগণ রয়েছেন, তারা সকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে আজকের বেনাপোল এক্সপ্রেস ট্রেন যেটি ইনকার এক নিয়ে চলাচল করবে সেইটির লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাতে। আর এই ইনকার র্যাকটি একটি বিশেষ চমক হলো যে আজকে প্রথমবারের মতোই পদ্মা সেতু পাড়ি দিবে কোনো ইনকার র্যাক, সেটি এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনে হাত ধরে হতে যাচ্ছে। পূর্বে যে সকল লাল সবুজ কোচগুলো চলাচল করেছে সকল কোচগুলো একেবারে চাইনিজ কোচ ছিল, যার মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এখন চাইনিজ কোচ নিয়ে চলাচল করছে। পাশাপাশি তার আগে যে লোড ট্রায়ালগুলো সম্পন্ন করা হয়েছিল যে 120 কিলোমিটারের, আপনারা সকলেই জানেন যারা আমার পুরনো সাবস্ক্রাইবারগণ রয়েছেন, আমি সেই সকল আপডেট দিয়েছিলাম যেখানে 120 কিলোমিটার গতিতে ট্রেন ট্রায়াল করেছে এই পদ্মা সেতু রেলপথটিকে। তাহলে উপভোগ করুন আপনারা এই ভিডিওটি। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন এবং নারায়ণগঞ্জ কম এক্সপ্রেস ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।